এখান থেকে তোমরা যেটা দেখছো পুরোটাই শোভাবাজারের সোনাগাছির ফ্রন্টের দিকটা, আর এখান থেকে পুরোটা যত দেখাচ্ছি তোমাদের পুরোটাই রেড লাইট এরিয়ার মধ্যে। আর এখানে যারা যারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তারা দালাল আছে, মানে তাদের সঙ্গে লিঙ্ক করলেই একমাত্র ভেতরে যদি তোমরা কেউ কথা বলে, ওই রকম ব্যাপার। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা দেখছেন আর কলকাতা ব্লগার্স ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি রেড লাইট এরিয়ায়, সেটা সোনাগাছি। থাম্বনেইল তোমরা দেখেই নিয়েছো, আর ভিডিওটার ফুল দেখো, নামটা বলা হয়। ও হ্যাঁ, আমার নাম প্রীতম। তো আমার নাম হচ্ছে আকাশ। তো ইয়ার ভিডিওটা ফুল দেখো, আর ভিডিওটাকে বিগ থামস আপ দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর কিছু খাতানা খাতানা জিনিস হতে চলেছে, তো ভিডিওটা ফুল দেখো। ফুল ভিডিওটা স্টার্ট হচ্ছে এখন। তো এইমাত্র আমরা মেট্রো স্টেশন থেকে নামলাম, শোভাবাজার মেট্রো স্টেশন থেকে। তো নেমে এখন আমরা যাচ্ছি ওইদিকেই, আর তোমরা যদি আসতে চাও বাস ধরে আসতে পারো শোভাবাজার রোড। তো চলো। তো এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, তো আমাদের গাছের পেছন থেকে ভিডিওটা করতে হচ্ছে। তো ওখানে তোমরা দেখতে পাচ্ছ যে সোনাগাছির মেন রেড লাইট জোনটা, ওখানে সবাই ওখানেই মেন দাঁড়ায়। আর তোমরা যদি এখানে ফটো বা ভিডিও তোলো তাহলে যে কোনো টাইমে তোমাদের ফোন কেউ ছিনিয়ে নিতে পারে। তো ওখানে তোমরা দেখতে পাচ্ছ ওইখানে একটা কালো কালারের ড্রেস পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওই ওইখানটায়। ওইখানে মেয়েটা, আমরা ভিডিও অন করছিলাম তখন মেয়েটা খেয়াল করেছে যে আমরা ওদের দিকেই ভিডিওটা করেছি। তখন ওর সঙ্গে যা একটা মেয়ে ছিল তাকেও বলছে যে ভিডিওটা হচ্ছে, ওর জন্য আমাদেরকে ওইখান থেকে সেই মুহূর্তে পালিয়ে যেতে হয়েছে, মানে আমাদের লোক ধাওয়া করেছিল। আমরা কিছুটা এগিয়ে গ্রিস পার্কের থেকে কিছুটা এগিয়ে গিয়ে বাস ধরেছি ওখানে। ওখান থেকে আমরা পুরোটা যতটা রেড লাইট এরিয়া ততটা তোমাদের পুরো দেখাচ্ছি। আর এখানে তো পুরো ডিটেলসটা যেটা হচ্ছে, এখান থেকে যদি কেউ মানে গলির ভেতর দিকে যাও তাহলে তোমাদের নিজের রিস্ক নিয়ে যাবে তোমরা। এখান থেকে তোমরা যেটা দেখছো পুরোটাই শোভাবাজারের সোনাগাছির ফ্রন্টের দিকটা, আর এখান থেকে পুরোটাই যত দেখাচ্ছি তোমাদের পুরোটাই রেড লাইট এরিয়ার মধ্যে। আর এখানে যারা যারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তারা দালাল আছে, মানে তাদের সঙ্গে লিঙ্ক করলেই একমাত্র ভেতরে যদি তোমরা কেউ কথা বলে, ওই রকম ব্যাপার। তো ভিডিওটা করার সময় যখন ওখানে ওখান থেকে যখন দুজন আসলো, লোক এসে বললো যে তোমরা ভিডিও করছো নাকি, আমরা তখন বললাম যে না আমরা ভিডিও ভিডিও করছি না, আমরা ছবি দেখিয়ে দিলাম একটা। এবার তখন ওর জন্য বললো যে না এখানে ভিডিও ভিডিও করো না যদি করে থাকো, কারণ এই ভিডিওগুলো তো করা মানে ওদের তো অত ভালো কাজ করছে না অ্যাকচুয়ালি, ওর জন্য বললো যে ভিডিওটা করতে বারণ করলো আমাদের। না না আমরা ভিডিও করছি না বলে ওরা চলে গেল। আর ওই পজিশানে আমাদের কয়েকজন লোক ধাওয়া করেছিল, আর ওখান থেকে ভাগ্য ভালো এয়ার পালিয়ে গেছে ওখান থেকে। আর যা দেখেছো তোমাদের সিন তো তোমাদের দেখিয়ে দিয়েছি। হ্যাঁ পুরোটা। আর ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে আর ভুলো না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই, আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে যারা মানে কি বলবো যেতে ইচ্ছুক, 18+। আর ওকে, আবার পরে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, খুদা হাফিজ, অ্যান্ড টেক কেয়ার।